দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মেট্রো রেল, যা নিয়ে আগ্রহের কমতি নেই সাধারণ মানুষের। আর দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশের আদলে গঠিত হচ্ছে বিশেষ ইউনিট, যার নাম হতে পারে ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে কাজ করবে নতুন এই ইউনিট। এমআরটি পুলিশের জন্য প্রাথমিকভাবে 357 সদস্যের জনবল কাঠামো প্রস্তাব করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন একজন ডিআইজি। এমআরটি পুলিশ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় আপাতত মেট্রো রেলের নিরাপত্তা দেবে ডিএমপির বিশেষ পুলিশ ফোর্স ও থানা পুলিশ। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এই প্রস্তাবটা এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে, এটা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, একটু পরীক্ষা নিরীক্ষার জন্য মুলতবি আছে। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে এটিএম বুথ, ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং দোকান থাকবে, যাতায়াত করবে হাজার হাজার যাত্রী। এজন্য প্রত্যেকটি স্টেশনে পুলিশ ফাঁড়ির প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে মেট্রো রেলের ভেতর পুলিশ থাকবে না, তবে জরুরি প্রয়োজনে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া স্টেশনে নিরাপত্তা, প্রবেশমুখে আর্চওয়েতে চেকিং, সিসিটিভি মনিটরিং সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে পুলিশের এই নতুন ইউনিট। মেট্রো রেলের ভেতরে কিংবা বাইরে অপরাধ সংঘটিত হলে আইনানুক ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ। যাত্রীরা যাতে নির্বিঘ্নে এক স্টেশন থেকে আর স্টেশনে যেতে পারে, নির্বিঘ্নে মেট্রো রেলে ভ্রমণ করতে পারে, মেট্রো রেলের সুবিধা দিতে পারে, এই সার্বিক বিষয়গুলো নিয়েই দেখভাল করার দায়িত্ব পুলিশের থাকবে। 2019 সালের 16 সেপ্টেম্বর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় মেট্রো রেলের জন্য আলাদা বিশেষ পুলিশ ইউনিট গঠনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই পুলিশের আলাদা ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়। শাহরিয়ার জামান দ্বীপ, এখন ঢাকা।